আপনারা জানেন আমি তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক, কারণ আপনি যদি গণতান্ত্রিক দেশে শিল্পীদের ভোটে হিসাব করেন আমি কিন্তু ভোটে নির্বাচিত এবং চূড়ান্ত ফলাফলের পর আমি দায়িত্ব বসছি পাঁচ দিন। তারপর আমার প্রতিদ্বন্দ্বী জোর করে কোনো একটি পেশি শক্তির মাধ্যমে সে জোর করে ক্ষমতায় বসছে, নিজেকে জোর করে সে সেক্রেটারি দাবি করছে বারবার। কিন্তু আলটিমেটলি কি শিল্পীদের কোনো মানোন্নয়ন হয়েছে? আপনারাই বলেন দেড় বছরে কি মানোন্নয়ন হয়েছে শিল্পীদের? সিদ্দিক হয়তো ভুল করে কিছু একটা বলেছে, আর দিজ্জল ভাই তো ফারুক ভাইয়ের প্রতি ফিলিংস দিয়ে কিছু একটা বলেছে, এটা আবার সিদ্দিক না বলে না বুঝে বলেছে। তো আসলে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক না, ব্যক্তিগত আক্রমণ করেছিল বলে হারুন ভাই ওটাকে ডেকে দুজনকে ওটা ভুল বোঝাবুঝি, ওকে ও একটা সরি লিখে একটা স্ট্যাটাস দিয়েছে, একটা ভিডিও করেছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। তো সেখানে নিয়ে দুজনকে মিলিয়ে মানে দিজ্জল ভাইকে সরি বলছে যে আপনি বড় ভাই। আসলে তো দিজ্জল ভাই আমাদের কিংবদন্তি, আমাদের লিজেন্ড শিল্পী। দিজ্জল ভাই খারাপ কিছু বলেনি, দিজ্জল বলছিল যে ফারুক ভাই ফারুক মামু মরতে পারে না দুই তিন দিন, আজকে একদিন এর মধ্যেই নির্বাচন। আমিও কিন্তু আজকে আপনাদের মধ্যে আবার বলতে চাই, শিল্পীরা যারা ফারুক ভাইয়ের আসনে বলতে চায় যে আমরা ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ করতে চাই, তাদেরকে আবারও বলবো ভাবির সাথে আমার কথা হয়েছে, শরৎ আছে তার ছেলে, এদের সাথে কথা বলে সবচেয়ে বড় কাজ হবে তার ঋণটা পরিশোধ করা, এটাই তার অসমাপ্ত কাজ। আমি আবারও বলতে চাই ধন্যবাদ। আপনি তো দেখেন আমি কিন্তু শিল্পী সমিতির দায়িত্বে ছিলাম এবং আপনাদের কিন্তু আবার একটু মনে করিয়ে দিতে চাই, বারবার বললেও কাজ হয় না, তারপরে বলি আপনারা জানেন আমি তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক, কারণ আপনি যদি গণতান্ত্রিক দেশে শিল্পীদের ভোটে হিসাব করেন আমি কিন্তু ভোটে নির্বাচিত এবং চূড়ান্ত ফলাফলের পর আমি দায়িত্ব বসছি পাঁচ দিন। তারপর আমার প্রতিদ্বন্দ্বী জোর করে কোনো একটি পেশি শক্তির মাধ্যমে সে জোর করে ক্ষমতায় বসছে, নিজেকে জোর করে সে সেক্রেটারি দাবি করছে বারবার। কিন্তু আলটিমেটলি কি শিল্পীদের কোনো মানোন্নয়ন হয়েছে? আপনারাই বলেন দেড় বছরে কি মানোন্নয়ন হয়েছে শিল্পীদের? আমার সময় শিল্পীদের খোঁজখবর রেখেছি, ফারুক ভাই যে মরদেহ গ্রহণ করেছে আমার চেয়ার ছাড়া চেয়ার থাকতে হয়েছে, চেয়ার ছাড়াও করেছে। তো বিষয়টা হচ্ছে আপনি যে প্রশ্নটা করছেন সে প্রশ্নের উত্তর দিচ্ছি, শিল্পীদের ব্যক্তি লাইফ শিল্পীদের, কোন শিল্পীকে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ করতে পারে না সমিতি। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো খারাপ কাজ করি তার দায়ভার কিন্তু শিল্পী সমিতি নেবে না, নেওয়া উচিত না। এতে শিল্পীদের সতর্ক হতে হবে, শিল্পীদের সচেতন হতে হবে। তো আমি মনে করি শিল্পীরা সবার হয়ে যায় পাবলিক ফিগার, এদের চিন্তা ভাবনা করে কাজ করা উচিত, সবকিছু সোশ্যাল মিডিয়া আনা উচিত না, মিনিটে মিনিটে সব স্ট্যাটাস দেওয়া উচিত না। এক শিল্পীর জন্য সমস্ত শিল্পীর সম্মান নষ্ট হয় এই নির্বাচন নিয়ে, এমনিই তো আমাদের সম্মান অনেক ধুলোয় মিশে গিয়েছে। আমি সব শিল্পীদেরকে অনুরোধ করবো আপনারা সংযমী হন, আপনার ব্যক্তি লাইফ বেডরুমের মধ্যে আলোচনার মাধ্যমে শেষ করেন, মানুষ জানিয়ে স্ট্যাটাস দিয়ে বিভিন্নভাবে ভাইরাল হয়ে এটাকে, আমি কেন ব্যক্তিগতভাবে কাউকে মানে কোনো উদ্দেশ্য করে বলছি না, সব শিল্পীকে বলছি, আমাদের নির্বাচন নিয়ে সময় আমাদের ঝামেলা হয়েছে কিন্তু আমরা করেছি, সেটার মধ্যে মনে করি যে আমিও তার মধ্যে একজন, যে বিকজ আমি সে সময় আমার সাথে নির্বাচন নিয়ে আমি একটি অন্যায়কে প্রতিহত করতে গিয়ে আমার আলোচনায় আসতে চাই, আমি তো নির্বাচিত, আমি আমার অধিকার আমার সততা প্রতিষ্ঠা করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। তো আমি সব শিল্পীকে বলবো যে ব্যক্তি লাইফগুলোকে বেডরুমের মধ্যে আলোচনা করে শেষ করাই ভালো, এগুলো আসলে আসলে উনি নিজেই না সমস্ত শিল্পীদের সম্মান নষ্ট হয়, শিল্পীদের প্রতি মানুষের যে আকর্ষণ হয় যে আপনারা আমাদের ক্যামেরা তাক করে আছেন, এক সময় এগুলো থাকবেন না, কারণ আমার প্রতি আপনাদের বিশ্বাস ভালোবাসা ফিলিংস নষ্ট হয়ে যাবে। তো শিল্পীরা রাজ্জাক ভাই বলতো, শৈলনা ভাই বলতো, ফারুক ভাই, শিল্পীরা আকর্ষণের, শিল্পীরা তারকার আকাশে থাকে, এদেরকে সবসময় মানুষকে সবকিছু জানাতে নেয়। আমার মনে হয় সবাই সে ঝামেলা তো সবার লাইফে থাকতেই পারে, আজকে শিল্পীদের লাইফের ঝামেলা বেশি বলে দু একজনের দেখলে বলে আপনারা আসলে ফোকাস বেশি হয়, এসে বেশি ঝামেলা অনেক মানুষের জীবনে থাকে। আমার কথা হলো যে এগুলা বেডরুমে শেষ হয়ে যাক, আলোচনার মাধ্যমে শেষ হয়ে যাক, সব শিল্পীরা সুখে থাকুক এবং এটা নিয়ে যেন সোশ্যাল মিডিয়া বা বাইরে আলোচনা না হয়, তাহলে আমার মনে হয় শিল্পীরা ভালো থাকবে, শিল্পীদের সম্মান ফিরে আসবে। আলহামদুলিল্লাহ তখন বিয়ে হবে, নিশ্চয় একটাই বিয়ে করবো এবং সেটা আপনাদেরকে জানিয়ে ঘটা করেই করবো ইনশাআল্লাহ। বিয়ে শাহিদ খান কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আসবে কিনা সামনে সংসদ নির্বাচন? আসলে রাজনীতি আমি ছোটবেলা থেকে করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখনও রাজনীতি করেছি এবং আপনারা জানেন আমি আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক কবি কমিটির যে মেম্বারও আমি, রাজনীতি তো আমি আসলে শিল্পী সমিতি তো করেছি, এফডিসি তে করেছি, রাজনীতি তো আমার রক্তে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ছেলেটি রাজনীতি করে আসছে নিশ্চয়ই সে জাতীয় রাজনীতি করারও ক্ষমতা রাখে। তো আসলে এটা ডিফেন্স করে আমার নেত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী এবং মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে,
উনি যদি কখনো প্রয়োজন সিচেনে নামে বা শিল্পীদের ওনা কাকে কথা দিতে হবে উনি যদি প্রয়োজন মনে করে জাতীয় রাজনীতিতে বা জাতীয় স্বার্থে আমার কোথাও জনগণের সেবা করা দরকার আমি প্রস্তুত ইনশাআল্লাহ আমার 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 রাজনীতিগত এক্সট্রা কোনো চিন্তা করতে হবে না কারণ আমি এটা করতে করতে স্টুডেন্ট লাইফ থেকে এসেছি